বঙ্গবন্ধুর কৃষকদেরকে কর্পোরেটের কাছে তাদের পায়ে মাথা নোয়াতে বাধ্য করে দিয়েছে। কে খাবে ওমেন হরলিক্স? কে বাজার? গ্যাটে পয়সা থাকলে ওমেন হরলিক্স খাও, গ্যাটে পয়সা না থাকলে ওমেন হরলিক্স খাবে না। কারণ গ্রামাঞ্চলে মেয়েদের বুকে দুধ হওয়ার জন্য যে ওষুধ চা আইসিডিএস এবং মিড ডে মিলের যে অঙ্গনবাড়ি এএনএম এর নার্সিদিরা রুরাল এর যারা নার্সিদিরা আছে তারা বাড়ি বাড়ি পৌঁছানোর কথা, সেই ওষুধ আজকে বাজার থেকে গায়েব হয়ে গেছে। বাচ্চা জন্ম দিতে গিয়ে শরীরে যদি রক্তাল্পতা হয় সেই রক্তাল্পতাকে ঠিক করার জন্য যে আয়রনের ট্যাবলেট ছিল সেই আয়রনের ট্যাবলেটটা বাজার থেকে হাবিজ হয়ে গেল। শুধুমাত্র কয়লা চুরির খাতা থেকে ভাইপের নাম হাবিজ হয়নি, আপনার আমার বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনগুলো বাজার থেকে হাবিজ হয়ে যাচ্ছে। কে বলবে এর বিরুদ্ধে কথা? কে? কার দম আছে? একমাত্র যারা প্রকৃত বামপন্থী, যারা সমাজতন্ত্রকে নিয়ে আসতে চাইছে, যারা খেতে খেতে চাইছে তারা। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের পার্টির সম্পাদক, আমাদের রাজ্যের সম্পাদক সেলিম দার উনি এসছেন, উনি বলবেন। তাই আপনাদের কাছে আমাদের কথা, সময়টা খুব কঠিন, সময়টা খুব জটিল, কিন্তু এই কঠিন এবং জটিল সময়ে খুব দূর থেকেও বিরাট একটা আলো, যে আলো কিছুদিন আগে আকাশে দেখতে পাওয়া গেছে সেই আলো নয়, ও আলোর গবেষণা হবে। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে মুখ খুলছে, আজকে বেতাজ বাদশাহ ভুইপুর যুবরাজ মিটিং এ গিয়ে গিয়ে বলছেন যে আপনার আর আমার মধ্যে কোনো পাচিল নেই, যা যদি বাড়িতে থাকো দুপুরবেলা বইয়ের হাতের ভাত খাবে, আর যদি ভুলক্রমে জেল চলে যাও আমার ভাই পার্থ আর অনুব্রতর মতন তো জেলেও ভাতের ব্যবস্থা আছে, ভয় পেও না। মানে চুরি করে যাও, করে যাও চুরি, কোনো অসুবিধা নেই, নেই অসুবিধা। কিন্তু আজকে চোরটা ভালো সুবিধাটা আছে কেন? পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সরকারি সমস্ত সিস্টেমগুলো খারাপ করে যাচ্ছে। তাই আমরা বলতে চাইছি পুলিশকে যে খেটে খান, রোজগার করে খান, আপনাদের মর্যাদা বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের লাল ঝান্ডার সরকার অনেকটা কাজ করেছে। হ্যাঁ, আরো অনেক কাজ বাকি আছে, কারণ এখনো সিভিক ভাইদের আমাদের তাদের মাথার ছাদ হয়নি ভালো করে, সেটাও করতে হবে। হ্যাঁ, করবে লাল ঝান্ডার, কারণ লাল ঝান্ডা ছাড়া গরিব মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষের হয়ে কথা বলার কেউ নেই। কিন্তু পুলিশ প্রশাসনকে অফিসারদেরকে বুঝতে হবে যে আইন আর শ্রীলঙ্কাকে পুলিশ থেকে শুরু করে মিডিয়া নেতা মন্ত্রী সবকে দৌড় করিয়েছে। কে জানে কালকে পঞ্চায়েতের পর যদি আপনাকেও দৌড় করায়, সেদিনের জন্য একটা ছোট্ট টিপ, শরীর ঝরঝরে স্লিম রাখুন, তৃণমূল বিজেপি তোলার টাকা খেয়ে পেটে ভুঁড়ি করবেন না, দৌড়াতে অসুবিধা হবে, তখন কিন্তু মালের দায়িত্ব। রোজগার দেশটাকে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লড়াই চাই, আর এই লড়াই থেকে ওরা চোখ বন্ধ করে আছে, আর চোখ বন্ধ করে ভাবছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আসলে সমস্যা থেকে তৃণমূল বিজেপির চোখ বন্ধ করে রেখেছে, আর এ গায়ে চোখ বন্ধ করে রাখে তার নাম ভেড়া। রাস্তায় দাঁড়িয়ে যায়, চোখটা বন্ধ রাখে, ভাবে গোটা দুনিয়া আমাকে দেখতে পাচ্ছে না। আরে আসলে আপনি কাউকে দেখতে পাচ্ছে না, গোটা দুনিয়া আপনাকে দেখতে পাচ্ছে। তাই তৃণমূল বিজেপির সরকারকে বুঝতে হবে যে আপনি সরকার না ভেড়াতে পরিণত হচ্ছে, ঠিক করতে হবে। তাই আমাদের কর্মীরা যারা উপস্থিত হয়েছেন, যারা এই সভাকে সমাবেশকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা এরপর আমাদের পার্টির সম্পাদকের কথা বার্তাকে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা কমরেডের কাছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত আবাসন থেকে গরিব কুড়ে ঘর পর্যন্ত নিয়ে যাবার বার্তা বহন করবেন, আপনাদের কাছে আমাদের একটাই কথা, আগামীকাল ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাত্রি 8টায়। হ্যাঁ, আর্জেন্টিনার সাপোর্টার আছে, যদিও আমি জানি না কালকে খেলবে, কারণ আমার
সেলিম দা আমাকে বকাবকি করবেন, যেগুলো জানা দরকার। কিন্তু আমরা কাল সবাই একটা ভালো ম্যাচের অপেক্ষায় আছি, কে জিতবে সেটা তার সাপোর্টারদের কাছে একটা বড় কথা, কিন্তু গোটা দুনিয়ার কাছে কালকে রাত 8টায় ফুটবলের ম্যাচটা একটা ভালো ম্যাচ, যে ম্যাচে বিনা লড়াইয়ে বিনা পরিশ্রমে বিনা কোন রকম হুংকারে কেউ কালকে মাঠ ছাড়বে না। তাই কালকের ফুটবলের বিশ্বকাপের ম্যাচে যদি গোটা দুনিয়া তাকিয়ে আছে যে একটা ভালো ম্যাচ হবে, তাই সামনের পঞ্চায়েত থেকে শুরু করে সামনের লোকসভা পর্যন্ত আমাদেরকেও একটা ভালো ম্যাচের জন্য আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে রেডি থাকতে হবে। আমরাও বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না, সেই ময়দানে টিকে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকালাব জিন্দাব। কমরেড বিনাক্ষীকে ধন্যবাদ। বড়ে গোলাম আলী।